করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো পরিবারের এক সদস্যর। এরপরই পরিবারের অন্যান্য সদস্যরা আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বুদ্ধ পার্ক এলাকায়। এলাকাবাসীরা নিহত ব্যক্তি সৎকার করে তারা বাড়িতে ফিরে দেখেন ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় রয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী ও কন্যা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত বাবুল দাস, তার স্ত্রী দীপা দাস ও কন্যা স্বাগতা দাস একই পরিবারেই বসবাস করতেন। জানা যায় বাবলু দাস করোনায় আক্রান্ত হয়ে রবিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এরপর এলাকাবাসীরা প্রশাসনের সহযোগিতায় তার দেহ সৎকার করেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো পরিবারের এক সদস্যর। এরপরই পরিবারের অন্যান্য সদস্যরা আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বুদ্ধ পার্ক এলাকায়। এলাকাবাসীরা নিহত ব্যক্তি সৎকার করে তারা বাড়িতে ফিরে দেখেন ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় রয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী ও কন্যা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত বাবুল দাস, তার স্ত্রী দীপা দাস ও কন্যা স্বাগতা দাস একই পরিবারেই বসবাস করতেন। জানা যায় বাবলু দাস করোনায় আক্রান্ত হয়ে রবিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এরপর এলাকাবাসীরা প্রশাসনের সহযোগিতায় তার দেহ সৎকার করেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো পরিবারের এক সদস্যর। এরপরই পরিবারের অন্যান্য সদস্যরা আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বুদ্ধ পার্ক এলাকায়। এলাকাবাসীরা নিহত ব্যক্তি সৎকার করে তারা বাড়িতে ফিরে দেখেন ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় রয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী ও কন্যা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত বাবুল দাস, তার স্ত্রী দীপা দাস ও কন্যা স্বাগতা দাস একই পরিবারেই বসবাস করতেন। জানা যায় বাবলু দাস করোনায় আক্রান্ত হয়ে রবিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এরপর এলাকাবাসীরা প্রশাসনের সহযোগিতায় তার দেহ সৎকার করেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো পরিবারের এক সদস্যর। এরপরই পরিবারের অন্যান্য সদস্যরা আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বুদ্ধ পার্ক এলাকায়। এলাকাবাসীরা নিহত ব্যক্তি সৎকার করে তারা বাড়িতে ফিরে দেখেন ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় রয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী ও কন্যা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত বাবুল দাস, তার স্ত্রী দীপা দাস ও কন্যা স্বাগতা দাস একই পরিবারেই বসবাস করতেন। জানা যায় বাবলু দাস করোনায় আক্রান্ত হয়ে রবিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এরপর এলাকাবাসীরা প্রশাসনের সহযোগিতায় তার দেহ সৎকার করেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।